আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘূর্ণিঝড় মিধিলি আমাদের ছাদ বাগানের কী অবস্থাটাই না করেছে। এখানে মাচা তৈরি করা হয়েছিল ড্রাগন গাছের জন্য, তো এই মাচাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কালকে ঘূর্ণিঝড় হয়েছিল, তো আমাদের ঢাকাতে তো খুব বেশি একটা প্রভাব পড়েনি, তবে তারপরেও বেশ অনেকটাই বৃষ্টি হয়েছে, বাতাস ছিল, তো এই অবস্থা হয়েছে আমাদের ছাদ বাগানের। আর যেই টবগুলো আমাদের ছাদের সাইডে ছিল সেই টবগুলো আমরা মাঝে এনে রেখেছিলাম, কারণ যদি আবার নিচে পড়ে যায় সেই জন্য এই টবগুলো আমাদের সাইডে ছিল, তো এই টবগুলো আমরা মাঝে এনে রেখেছি। আর এই যে এই জাম্বুরা গাছটায় নতুন করে পাতা বের হয়েছে, এটা কাটিং করে দিয়েছিলাম, এই পাতাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, পোকায় ধরেছিল। তো এই হচ্ছে সব গাছের অবস্থা। আর এটা হচ্ছে নতুন চারা তৈরি করেছি, এটা টমেটো গাছের চারা। আর কালকে ঘূর্ণিঝড়ে এত পরিমাণে বাতাস ছিল যে এই গাছের গোড়াটাই দেখুন কতটা পরিমাণে মাটিটা সরে গেছে। অ্যালমন্ডা গাছ ছিল এটা, আর এই গাছের মাটি বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তো আমি আবার একটু চাপ দিয়ে দিলাম মাটিটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে আজকে বেশ অনেকটাই রোদ উঠেছে, তো এই ফুলগুলো ফোটা শুরু করে দিয়েছে এখন। আর অ্যালমন্ডা গাছের সব ফুল ঝরে গেছে কালকের বাতাসে। তো এই হচ্ছে ছাদ বাগানের অবস্থা। আর টমেটো গাছের তো খুবই ভয়াবহ অবস্থা হয়েছে। এই হচ্ছে আমাদের টমেটো গাছ, একদম সব ডালপালা ঝরে শেষ গাছটা, এই যে এইদিকে এসে পড়েছে। তো ফুল ছিল, প্রতিটা ডালে ডালে ফুল ছিল, এখন তো টমেটো আসার সময় হয়ে গেছে, তো এই ডালগুলো সব ভেঙে গেছে, ফুল ছিল প্রতিটা ডালে ডালেই, তো অর্ধেক গাছই একদম ভেঙে গেছে এই টমেটো গাছগুলো। আর এইদিকে একটা করলা হয়েছে মাশাল্লাহ, এটা হচ্ছে গজ করলা, আর এটা বীজ থেকে আমরা চারাটা তৈরি করেছিলাম, তো একটা করলা মাত্র হয়েছে। আর এই দিকটায় আমাদের বাগানবিলাস ফুটেছে, এত সুন্দর লাগছিল, এর কালারটা খুব সুন্দর এসেছে এবারের ফুলের কালারগুলো, একদম গাঢ় হয়েছে, তো অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলো আজকে। তারপর আমি ছাদ থেকে চলে এলাম, আর আসার পর আম্মু সব কিছু কেটে দিয়েছে। আজকে সিম আলু ভাজি করব, আর ভাতটা হয়ে গেছে, সিম আলুটা এখন সিদ্ধ করে নেব। আমি সাথে টমেটোও দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেব সামান্য একটু, আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ভাজিটা তো সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগারটা দিয়ে নেব। আরও রান্না করব ইলিশ মাছ, ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে রান্না করব, তো ইলিশ মাছ আমি ভিজিয়ে রেখেছি। আর এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে, তারপর নামিয়ে ফেলবো, তারপরে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দেব। আর এইদিকে আম্মু মাছগুলো কেটে দিচ্ছে, এই যে দুইটা ইলিশ মাছ নিয়েছি আজকে কাটার জন্য, তো ইলিশ মাছটা কেটে দিলে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করে ফেলবো। মাছগুলো কাটা হচ্ছে, ততক্ষণে আমি বাগারটা বসিয়ে দিই, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজটা ভাজা হলে মশলাগুলো দিয়ে দেবো।
হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন। আর বেগুন আলুটা আমি ধুয়ে রেখেছি। মাছগুলোও কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নেব মাছগুলো, তারপর দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর এই তো কষানো হয়ে গেছে, এখন তুলে ফেলেছি। এখন এই মশলার মধ্যে আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি, আর টমেটোটাও দিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি, আর কষিয়ে রাখা ইলিশ মাছটাও দিয়ে দেব এখন। আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর আমি প্রথমে নিয়ে নিয়েছি সিম ভাজিটা, যেটা আলু দিয়ে করেছিলাম, আর দেশি ধনিয়া পাতা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খেতে। তারপর আমি ইলিশ মাছের তরকারিটা নেব। ভাজি দিয়ে খাওয়া শেষ করে আমি নিয়ে নিলাম ইলিশ মাছের তরকারিটা, আর আমি মাথা নিয়েছি, তো খেয়ে নিচ্ছি। আর গরম গরম ছিল, বেশ ভালোই লেগেছে খেতে। তারপর প্রায় 7টার দিকে চা খেয়ে নিচ্ছি আমি আর আম্মু, আর সাথে একটা বিস্কিটও নিলাম। যেহেতু এখন বেশ অনেকটাই শীত পড়ে গেছে, চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর চা আমাদের শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, সব সময় ভালো লাগে। তো এই তো আজকের ভিডিওটা পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।